আমাদের রাশিচক্রে যাকে শক্তি ঘর বলা হয়, আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য কিন্তু এবারে নিচস্থ হতে চলেছে তুলা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে। এবং এই বাংলার যে কার্তিক মাস দেখছেন, এই কার্তিক মাসটায় পুরোটাই কিন্তু সূর্য নিচস্থ থাকবে, অর্থাৎ অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে নভেম্বরের মধ্যবর্তী সময় অবধি পুরো যে সময়টা কিন্তু সূর্য কিন্তু নিচস্থভাবে থাকবে। এই সূর্যের যে তুলা রাশিতে প্রবেশ, এটা যদি আমরা একটু জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির দৃষ্টিভঙ্গিতে বা ভূগোলের দৃষ্টিভঙ্গিতে দেখি, সেখানে যেটা দেখতে পাবো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে করতে বর্তমানে মেষ রাশিতে প্রবেশ করেছে, এবং মেষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা আপাত দৃষ্টিতে সূর্যকে কিন্তু তুলা রাশিতে দেখতে পাচ্ছি। এবং এই যে তুলা রাশিতে দেখতে পাচ্ছি, এই অবস্থানটাই কিন্তু সূর্যের তুলা রাশিতে প্রবেশ কিন্তু আমরা বলে থাকি, অর্থাৎ পৃথিবীর রাশি পরিবর্তন হয়েছে মেষ রাশিতে। পৃথিবী কোথায় ছিল? মীন রাশিতে। প্রবেশ করছে কোথায়? মেষ রাশিতে। এবং সূর্যকে আমরা দেখছি নিচস্থভাবে তুলা রাশিতে। তো এই সূর্য কেন তুলা রাশিতে নিচস্থ হয়? সূর্য এত শক্তিশালী একটা নক্ষত্র, এবং সূর্য কেন তুলা রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছে? কারণ সূর্যের যে ক্যারেক্টারিস্টিক বা সূর্যের যে বৈশিষ্ট্য, সেটা কি? সূর্য হচ্ছে স্বাধীন চেতা, সূর্য হচ্ছে রাজা। রাজা কি কারোর কোনো অর্ডার শোনে না? শোনে না। রাজা নিজের মতটা অপরকে জানিয়ে দেয়, রাজা হচ্ছে কমান্ড দেয়, রাজা হচ্ছে সকলকে পরিচালনা করে। এবং অবশ্যই রাজকীয় যে বিষয় হয় সেখানে সে সেরা, সব কিছুতেই তার কিন্তু অবশ্যই সেরাটা পছন্দ। এই যে সূর্যের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কোথাও যেন তুলা রাশিতে গিয়ে হারিয়ে যায়। কারণ তুলা রাশির যে সিম্বলটা আপনারা যদি দেখেন, দাঁড়ি পাল্লা, সেখানে কিন্তু সব কিছুই একটা সাম্যতা, একটা ব্যালেন্স, সব কিছু মানিয়ে চলা, অ্যাডজাস্টমেন্ট, এবং সব কিছুর মধ্যে একটা অতিরিক্ত বিষয় না থাকা, এটাই কিন্তু তুলা রাশির কিন্তু মূল বৈশিষ্ট্য। এবং এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাই কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্যের যে স্ট্রং শক্তিশালী প্রভাবটাকে কিন্তু ক্ষীণ করে দেয়। এর একটা মূল বিষয় আপনাদের বলে দিই, দেখুন যে গ্রহ যে রাশিতে যাচ্ছে, আপনি ধরুন কারোর বাড়িতে যাচ্ছেন, তো তা সেক্ষেত্রে কিন্তু আপনার মত চলবে না, যার বাড়ি তার মত চলবে। নিশ্চয়ই যার বাড়ি তার মতকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। তেমনই কিন্তু তুলা রাশিতে যখন সূর্য যাচ্ছে, তখন কিন্তু তুলা রাশির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো মেনেই সূর্যকে কিন্তু কাজ করতে হবে। ফলত সূর্য এখানে আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে, সূর্য এখানে নিজের মতটা চালাতে পারছে না, এবং সূর্যর ভেতরে যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু সূর্য আর তুলা রাশিতে গিয়ে দেখাতে পারছে না। এই কারণের জন্যই তুলা রাশিতে সূর্য নিচস্থ হয়ে যায়। এবং এই নিচস্থ হওয়ার যে সূর্যের প্রভাব, এটা কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে বর্তাবে। কারণ সূর্য আমাদের আত্মকে রিপ্রেজেন্ট করে। আত্ম বলতে কি? সূর্য অনেকে বলেন আত্মা, আত্মা রিপ্রেজেন্ট করে না, সূর্য হচ্ছে আমাদের জীবাত্মার যে আত্মপরিচয়, সেটাকে কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করে। কীরকম? আপনি এই সমাজে যে পরিচয় আছেন, কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, কারুর প্রেমিক, কারুর প্রেমিকা, অফিসের আপনি বড়োবাবু, অবশ্যই আপনি কোনো কর্মচারী, যে পরিচয়গুলো আপনি সমাজে বহন করছেন, সেই পরিচয়টাই কিন্তু সূর্যের দ্বারা রিপ্রেজেন্ট হয়। এবার যখন সূর্য নিচস্থ হয়ে গেল, কী হচ্ছে? আপনার আত্ম বা আপনার যে পরিচয়, সেই পরিচয়গুলো কোথাও যেন আপনার ক্ষেত্রে একটা আনকমফোর্টেবল হয়ে উঠছে। আপনি সংসারে একজন কর্তা, আপনি আর মনে হচ্ছে যে সংসারে সবাই আমার কথা শুনছে, তো আপনি গৃহিণী, আপনার মনে হচ্ছে ছেলে আমার কথা শুনছে না, বড় আমার কথা শুনছে না। ছোটোখাটো বিষয় প্রেমিক প্রেমিকাদের মধ্যে ইগো ক্লাস বেড়ে যাচ্ছে। কেন? মনে হচ্ছে যেন একে অপরকে গুরুত্ব দিচ্ছে না, একে অপরের মত চাপিয়ে দিচ্ছে, যেখানে সামান্য একটা সরি বললে সব সমস্যা মিটে যাওয়ার কথা, সেখানে কেউ বলতেই পারছে না সেই কথাটা। সামান্য একটা মিস কল দিলেই হয়তো প্রেমিক প্রেমিকার মধ্যে আবার কথাবার্তা শুরু হয়ে যায়, সেটাও হচ্ছে না। এই যে সূর্যের যে আমাদের যে সেলফ রেসপেক্ট, এটা যেন কোথাও যেন একটু অবদমিত হয়ে যাচ্ছে, প্রেসারাইজ সিচুয়েশনে থাকছে। ফলত মানুষের মধ্যে এই ধরনের ক্রাইসিসগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। সূর্য তাছাড়া কী করে? সূর্য আমাদের সরকার, গভর্নমেন্ট, সরকারের যে পলিসি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো সরকারি যে বিষয়গুলোর মধ্যে এই সময় কিন্তু কোনো অনুদান, প্রকল্পের টাকা প্রাপ্তি, এগুলোর মধ্যে কিন্তু অযাচিত কারণে কিন্তু কালবিলম্ব হওয়ার সম্ভাবনা, সেটা সরকারের দিক থেকে হোক বা আপনার কাগজপত্র কোনো আটকে গেছে হোক, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু বর্তাবে। এখন বাংলা মাসে সূর্য যেহেতু কার্তিক মাসে নিচস্থ হয়, আপনার জন্মমাস, আপনি যেদিন জন্মেছিলেন সেই জন্মমাসটাও যদি কার্তিক হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার ওপর বেশি বর্তাবে। তা না হলে এই সমস্যার কিন্তু টুকিটাকি প্রভাব হয়তো আপনার জীবনে থাকবে, কিন্তু বড় সড়ো আঘাত আসবে না। কিন্তু জন্মমাস যদি কার্তিক মাস হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি মাত্রায় বর্তাবে। সূর্য আমাদের পিতা স্থানকে রিপ্রেজেন্ট করে, পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের
অবশ্যই কিন্তু বিষয় আপনাকে সেন্সিটিভ থাকতে হবে, এদের মতকে গুরুত্ব দিতে হবে, এদের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে। তবে একটা ভালো কথা হচ্ছে, সূর্য নিচস্থ হলেও সূর্য যে স্ট্রং একটা গ্রহণযোগ থেকে বেরিয়ে যাচ্ছে, যেখানে সূর্য রাহু কেতুর একটা সঙ্গবদ্ধ প্রভাব চলছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকে অনেকে কিন্তু বহু বাধা বিঘ্নকে ঠেলে এগোতে পারবেন, অনেকের পিতার শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে, হার্টের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট আসবে, যাদের ক্ষেত্রে চূড়ান্ত বিষয় কোর্ট কাচারি জেল জরিমানা হচ্ছিলো সেক্ষেত্রে অনেকে বেরিয়ে আসবে। এই জায়গাগুলো আপনি কিন্তু আবার পজিটিভ ফল পাবেন, কারণ সূর্য গ্রহণযোগ থেকে বেরোচ্ছে। কিন্তু কোর যে নিচস্থ প্রভাব সেটা কিন্তু কিছুটা আপনাকে হজম করতে হবে, এবং সেগুলো আমরা একে একে লগ্নভিত্তিক আলোচনা এবার রাখবো। আমি যেরকম বললাম যে কার্তিক মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফলটা অনেকটা জোরালো হবে, তেমনই যদি আপনার জন্মছকে বর্তমানে সূর্যের দশা অন্তর্দশা চলে তাহলেও কিন্তু এর ফলটা খুব জোরালো হবে। এবার হচ্ছে আমাদের আলোচনাটা লগ্নভিত্তিক, এখন যদি কেউ লগ্ন না জানে সেটা রাশিভিত্তিক দেখবেন, কিন্তু মূলত আলোচনাটা আমি লগ্নভিত্তিক হিসেবেই আলোচনাটা করব, সেখানে আপনি মেলাতে সুবিধা হবে। আর এবার হচ্ছে আমাদের আলোচনা শুরু করছি। আপনারা যে নাম্বারটি দেখছেন স্ক্রিনে এতক্ষণ ধরে যাচ্ছে আসছে, তাই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার, যদি প্রয়োজন থাকে আজই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কিন্তু আপনি নিশ্চিন্তে দীর্ঘ বিস্তারিত আলোচনা আপনার সমস্যা নিয়ে সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা সে ফোনে হোক বা আপনি চেম্বারে আসতে পারেন, দীর্ঘ হবে, কোনো টাইম বার নেই যে এতক্ষণ অনলাইনে এতক্ষণ অফলাইনে এরকম কিছু নেই, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন, ইউটিউবে যদি দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে বজায় থাকে। আর ফেসবুকে দেখলে একই কথাই বলবো, আমাদের পেজটি ফলো করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, এও সম্পূর্ণ নিঃশুল্ক, যোগাযোগের জন্য বললাম। আর ইনস্টাগ্রামে যারা আছেন পেজটি একটু ফলো করে নেবেন, মতামত জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। শুরু করছি লগ্নভিত্তিক প্রভাবটা, আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। মেষ লগ্নের ক্ষেত্রে সূর্য হচ্ছে পঞ্চমপতি অর্থাৎ প্রেমের অধিপতি, এবং সূর্য সপ্তমে যাচ্ছে অর্থাৎ বিবাহ, আমাদের অবশ্যই সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক জীবন ইত্যাদি, এবং এখানে অবশ্যই কিন্তু ব্যবসায়িক যে ঘর সেটা কিন্তু অবশ্যই সপ্তম বা সূর্য নিচস্থ হচ্ছে। এখানে কী হবে, এখানে যেটা হবে মানুষের সঙ্গে বা আপনি কোনো সংগঠনে থাকলে তাদের সঙ্গে কোনো না কোনো ক্ষেত্রে ইগো ক্লাস একটু হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি হয়তো সমাজকে কিছু বিষয়ে ভুল বুঝছেন বা সমাজে যারা আপনার কাছাকাছি আছে তারা হয়তো আপনাকে কিছু বিষয়ে ভুল বুঝছে, এই ধরনের বিষয়গুলো কিছুটা থাকতে পারে। এখানে প্রেমজ বিবাহের জোরালো কানেকশান এই সময় থাকবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত ভালো হবে এবং বাড়বে, কিন্তু দাম্পত্য সুখে কিন্তু এই ইগো সমস্যাটাই কিন্তু কিছুটা মাথা ঝাড়া দেবে, ছোটোখাটো বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে একটু মেজাজ হারিয়ে ফেলা, একটু স্ট্রং হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়বে, স্পেশালি যাদের কার্তিক মাসে জন্ম তাদের ক্ষেত্রে বাড়বে। ইলেকট্রিক্যাল পেশা, যে কোনো কার্যজাত দ্রব্যের ব্যবসা, যে কোনো ধরনের অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে একটু মিশ্র ফল এখানে কিন্তু থাকতে পারে, এবং এখানে আমি বলবো ব্যবসায়িক পার্টনারশিপে একটু পার্টনারের মতকেও কিন্তু গুরুত্ব দিয়ে চলা আপনার এই সময় কিন্তু উচিত হবে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো নয়, যদি যেতে হয় সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। সন্তান যারা ক্যারি করে আছেন বা সন্তান ধারণ করে যারা আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার, নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে স্যারোগেসি, IVF ইত্যাদি জাতীয় ক্ষেত্রে যেখানে আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে এই সময় কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোনো কিন্তু উচিত হবে। আর এখানে এটুকু বলবো, চলতি প্রেমের মধ্যে যদি সূর্য আপনার ড্যামেজ থাকে হরস্কোপে তাহলে ওই রোম্যান্টিক জায়গাটা কিছুটা দুর্বল থাকবে, তবু আমার ওভারঅল মনে হয় ষষ্ঠ ভাব থেকে সপ্তমে সূর্য আসা এবং গ্রহণযোগ থেকে সূর্য বেরোনোর জন্য প্রেমের ক্ষেত্রে যাদের প্রচণ্ড ঝুটঝামেল অশান্তি বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে, সেই বিষয়টা অনেকটা ভালোর দিকে থাকবে। তো আপনাকে ডিটেলটা জানতে অবশ্যই দেখতে হবে আজকের দৈনিক রাশিফল এবং অন্যান্য ট্রানজিটের ভিডিও, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্নের ক্ষেত্রে দেখুন সূর্য হচ্ছে আপনাদের চতুর্থপতি, মন, গৃহ, আপনার স্কুলের পড়াশোনা, অবশ্যই নিজের যে পার্সোনাল বিষয়গুলো এগুলো কিন্তু মা মাতৃস্থান এগুলো চতুর্থ ভাব থেকে দেখা হয়, এবং সূর্য কোথায় যাচ্ছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ, ভোগ, শত্রুতা, ইন জেনারেলি সূর্য ষষ্ঠভাবে ভালো ফল দিলেও সূর্য যেহেতু ষষ্ঠভাবে নিচস্থ হচ্ছে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি, একটু বিবাদ এগুলো কিন্তু আপনার দিকে আকর্ষিত পারে, এই আকর্ষিত হতে পারে এই সময়। সবথেকে বড় বিষয় গৃহ বিবাদ, অর্থাৎ পরিবারের সদস্য বা একই ছাদের তলায় বাড়িওয়ালা ভাড়াটের সমস্যা বা একই বাড়িতে অনেকজন থাকেন তাদের মধ্যে মত অমিল হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়তে পারে। কোমরের ব্যথা বেদনার সমস্যার বিষয়ে বৃষলগ্নের জাতক জাতিকারা খেয়াল রাখবেন। মেডিকেল কাজে নতুন কিছু যোগাযোগ এই সময় আসবে, গুপ্ত শত্রু হদিশ এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন, তবে শত্রু নিয়ে চিন্তা বা আপনার মেজাজ একটু খিটখিটে হয়ে আছে, চট করে লোকের সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, এগুলো কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে এই সময়। দেখুন টুকিটাকি কেনাকাটি ইত্যাদি ঠিক আছে, কিন্তু বড় কিছু কিনতে চাইলে দামি একটা মোবাইল কিনবেন, একটা বাইক গাড়ি কিনবেন, বাড়ি বুক করবেন, এক্ষেত্রে আমি মনে করি কিছু ভুলভ্রান্তি
কিছু প্রবলেম থাকতে পারে, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং মাফিক এই সময় এগোনো দরকার। সূর্য চতুর্থপতি এখানে কিন্তু কেতুযুক্ত ছিল এবং আপনাদের রাশির পঞ্চমে ছিল। যারা বাংলার আশ্বিন মাসে প্রচণ্ড ট্রাভেল ফেস করেছেন মানসিক অশান্তিতে, তুলনামূলক তারা এখানে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন, যেহেতু তুলা ব্যালেন্সের রাশি। এখানে সূর্য নিচস্থ হলেও কিন্তু কিছুটা ভালো ফল পাবেন যারা আশ্বিনে সমস্যা ফেস করেছেন। আর আমি এখানে এটুকু বলবো, মায়ের হেলথের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, তার সঙ্গে একটু মতপার্থক্য সাময়িক বাড়তে বা পরিবারের সঙ্গে কিছু দূরত্ব বাড়তে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য নেগেটিভ এফেক্ট নেই। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফল তো দেখবেনই, সঙ্গে আছে মাসিক রাশিফল নভেম্বর, এবং অবশ্যই সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয় সেক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে সূর্য হচ্ছে আপনাদের তৃতীয়, অর্থাৎ যোগাযোগ, পরাক্রম, সাহস, উদ্যোগ, আপনার ভাই বোন, স্থানীয় ব্যক্তি, এদের যে অধিপতি সেটা হচ্ছে সূর্য। সূর্য এবার কোথায় যাচ্ছে? পঞ্চম। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, সামগ্রিক বিকাশ, আপনার অবশ্যই কোনো ক্রিয়েটিভ এবিলিটি, এগুলো পঞ্চম থেকে বিচার করা হয় এবং আরও হাজারো বিষয় পঞ্চম থেকে বিচার করা হয়। তো সূর্যের এই প্রথমত এই যে নিচস্থ অবস্থান তৃতীয় প্রতি পঞ্চমে যাচ্ছে, এখানে কিন্তু আমি বলবো যে ব্যবসায়িক যোগাযোগ এবং সেলস মার্কেটিং, টার্গেট ভিত্তিক যারা কাজ করে, ইভিন সেলফ প্রফেশনও আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টার্গেটকে হিট করার ক্ষেত্রে অনেক বেশি এফোর্ট এই সময় কিন্তু দিতে হবে। যোগাযোগ আসবে পঞ্চমে, অবশ্যই কিন্তু যোগাযোগ আসবে, কিন্তু আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে। প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ বাড়বে, প্রেমের ক্ষেত্রে অবশ্যই খুব ছোটোখাটো কারণে হয়তো সামান্য হয়তো একটা মিস কল দিলেই সমস্যাটা মিটিয়ে যায়, কিন্তু আপনি দিতে পারছেন না। সামান্য একটা ক্ষেত্রে আপনি হয়তো একটু একটা সরি বলেই সব সমস্যা মিটে, সব রাগ একদম গলে জল হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে না, আপনার তরফ থেকে হচ্ছে না, আপনার প্রেমিক প্রেমিকার তরফ থেকে হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। অযাচিত পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ভাই বোনের কেরিয়ার নিয়ে এই সময় কিন্তু ভাবনা চিন্তার কিছু নতুন করে যোগাযোগ আসতে পারে, তবে ভাই বোনের মন মানসিকতা, তাদের মেন্টাল হ্যাপিনেস বা তাদের স্বাস্থ্যজনিত সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু অবগত থাকতে হবে। আর এখানে এটা বলবো, পঞ্চমভাবে সূর্য যে অন্যান্য ক্ষেত্রে খুব খারাপ ফল দেবে তা নয়, আপনার জ্ঞান অর্জন, সাধনা, আধ্যাত্মিক চর্চা, এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো। পূর্বজন্মে পূর্ণ কর্মফল আরোহণের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো। ভাই বোনের যেটা বলছিলাম, কেরিয়ারে কিছু শুভ খবরাখবর ইত্যাদি আসতে পারে, তবে ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু দুর্বল থাকতে পারে, ফাটকা লাভ বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। অন্যান্য ক্ষেত্রে সময় ভ্রমণযোগ, ঘোরাঘুরি এগুলো তো হবে, তবে ট্রেন, বাস, ফ্লাইট এগুলোর টিকিট বুকিং বা হোটেল কনফার্মেশন এগুলোর জন্য আপনাকে কিন্তু একটু উঠে পড়ে লাগতে হবে, এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। পঞ্চমভাবে সূর্য কিন্তু আপনার অন্তর্মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে যদি জেদ, রাগ, অভিমান থাকে সেগুলোকে একটু উস্কানি দিতে পারে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে নেগেটিভ ফল নেই। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দেখে নেবেন আজকে দৈনিক রাশিফল, আপনাদের আসছে নভেম্বরের রাশিফল এবং অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো। সমস্যায় যে নাম্বারটি দেখছেন এতে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে আপনাদের সঞ্চয়ের অধিপতি, আপনাদের পরিবারের অধিপতি, এবং সূর্য হচ্ছে আপনার ওভারঅল এখানে কিন্তু আপনাদের বাক্য, স্পিচ এবং খাওয়া দাওয়ার ধরন, আরও অবশ্যই কিন্তু এখানে আপনার কতটা অ্যাসেটস বা ইত্যাদি আছে এগুলো সূর্য থেকে বিচার করা হয়। এখানে কিন্তু আপনার মুখমণ্ডলের কিছু পার্ট কিন্তু সূর্য থেকে বিচার করা হচ্ছে, এবং সূর্য অবশ্যই কিন্তু এবারে প্রবেশ করছে আপনাদের রাশি চতুর্থে। চতুর্থভাবে জেনারেলি সূর্য ভালো ফল দেয় না এবং সূর্য এখানে কিন্তু নিচস্থ হচ্ছে, এবং এটা খেয়াল রাখতে হবে। চতুর্থ হচ্ছে আমাদের মন, গৃহ, মা, মাতৃস্থান এবং অবশ্যই কিন্তু এখানে আমাদের স্কুলের পড়াশোনা। দেখুন, এখানে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো সময় যাবে, এই সময় কিছু নতুন পড়াশোনার যোগাযোগ, জানা শেখা এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে সময়টা পজিটিভ থাকবে। কিন্তু চতুর্থস্থ শুক্র আপনার মানসিক সুখকে কিন্তু বিঘ্নিত করবে, আপনার যে মানসিক যে চাহিদা, আপনি যেটা পেলে মনে শান্তি পান, খুশি হন, যে বিষয়গুলো আপনার ভালো চললে কাজের ক্ষেত্রে মন লাগে, সেইগুলোতে কিন্তু কিছুটা নেতিবাচক ফল থাকবে, এবং অবশ্যই মনের ভেতরে জেদ, রাগ, খিটখিটে আগে থেকেই যাদের এসেছিল তারা কিন্তু আরও কিছুটা মানসিক ক্লেশের মধ্যে এই সময় কিন্তু ভুগতে পারেন, স্পেশালি কর্কট লগ্ন এবং রাশির ক্ষেত্রেও কিছুটা এটা কিন্তু বর্তাচ্ছে, যেহেতু চতুর্থভাব এবং রাশি এখন আমাদের মনকেও বিচার করে। এছাড়া আমি বলবো, চতুর্থস্থ সূর্য এখানে কিন্তু যেহেতু বুধাদিত্য যোগের মধ্যে থাকছে, এখানে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কিছু নতুন কিছু ব্যক্তির সান্নিধ্য আসতে পারে, যার দ্বারা আপনার কিন্তু ভেতরের অন্তরের জ্ঞান কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে, হার্টের সমস্যা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে অ্যাটলিস্ট এই যে অক্টোবর মাসের যে পাটটা সূর্য নিচস্থ থাকছে কার্তিক মাসের অর্ধ সময়, সেই সময়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে সূর্য কিন্তু চতুর্থভাবে থাকার জন্যই বাড়িওয়ালা ভাড়াটে সমস্যা, সিভিল মামলা, এগুলো ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। ডিসপিউট প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ যদি ট্রানজিটের অন্যান্য নেগেটিভ এফেক্ট নেই, তবে দীর্ঘমেয়াদী যেহেতু সেভিংসের লট, দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট কিছু করবেন সেগুলো বিষয়ে
আপনারা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন, ভালোভাবে সার্ভে করে তবেই কিন্তু করবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নভেম্বরে আসছে মাসিক রাশিফল, সঙ্গে কিন্তু অন্যান্য ট্রানজিটের ভিডিও, আপনাদের রাশি ঢাইয়ার ভিডিও এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফল তো দেখছেন। সমস্যায় না, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে সূর্য অবস্থান করতে চলেছে আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি তার নিচস্থভাবে এবং অবশ্যই কিন্তু সেটা তৃতীয়ভাবে, এবং সূর্য হচ্ছে আপনাদের লগ্ন, লগ্ন হচ্ছে ওভারঅল অবশ্যই কিন্তু বিষয়। লগ্ন কোনো একটা বিষয়ের উপর শুধু রিপ্রেজেন্ট করে না, লগ্ন হচ্ছে শরীর এবং আপনার সামগ্রিক গঠন। এখানে কিন্তু লগ্ন নক্ষত্র থেকে একটা মানুষের মানসিক পরিস্থিতিও কিন্তু অনেকটা বিচার করা হয়, তাই লগ্নের গুরুত্ব কিন্তু সর্বাধিক। এবং লগ্নপতি নিচস্থ হওয়ার জন্য সিংহলগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু তৃতীয় ঘর হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলো কিন্তু কিছুটা অহেতুক হতে থাকবে। অর্থাৎ আপনি নিষ্ফলা যোগাযোগের মধ্যে গেলেন, যেখানে যাচ্ছেন গিয়ে হয়তো কাজটা পুরোপুরি হাসিল হলো না, এখানে কিন্তু আপনার ভেতরে কিন্তু কিছুটা দৌড়ঝাঁপ করার টেন্ডেন্সি আসছে। আগে পিছিয়ে না ভেবেই কোনো কাজে ঝাঁপিয়ে পড়লেন, ফোন করে হয়তো যাওয়া উচিত ছিল সেখানে আপনি ফোন করে গেলেন না, সেই ডকুমেন্টসটাই নিয়ে যেতে ভুলে গেলেন যেটা হয়তো খুব দরকার ছিল, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেশি বর্তাবে। তৃতীয় ঘরে জেনারেলি কিন্তু শুক্র দিকবলি হয়, সূর্য মাফ করবেন, সূর্য দিকবলি হলেও এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে সূর্য কিন্তু শুক্রের ঘরে আছে এবং এখানে কিন্তু সূর্য যেহেতু নিচস্থ আপনাদের ভেতরে কিন্তু কোনো ক্ষেত্রে মানে যেটা হয় যেখানে হয়তো প্রপার আপনি হয়তো জেদ রাগটা দেখাবার কথা সেটা দেখাতে না পেরে অন্য কোথাও দেখিয়ে দিলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় হয়। এবং যেখানে হয়তো আপনার সত্যি কিছু বলার কথা সেখানে হয়তো আপনি বলতে পারলেন না, যেখানে সেরকম কিছু বলার দরকার নেই সেখানে কিন্তু কিছুটা অত্যুৎসাহী হয়ে বা একটু অতিরিক্ত কিছু বলে দিলেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে এবং কিছুটা মেজাজ খিটখিটে হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকতে পারে। সূর্য নিচস্থ এবং লগ্ন মানে হচ্ছে আমাদের শরীর, তো স্বাস্থ্যের দিকে নজর রাখাটা অবশ্যম্ভাবী। এবং সিংহ লগ্ন যাদের তাদের এই সময় যেটা দেখা যাচ্ছে তৃতীয় সূর্য যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু করে দেখাবো, কিছু করতে হবে, এখনই সব করতে হবে, হয়তো যেটা ছমাসের কাজ আপনি একদম এক রাতেই শেষ করার জন্য একদম ফুল এফোর্ট দিলেন সেখানে কী হলো আপনার হেলথ ইস্যু এলো। তাই কাজের জায়গা এবং শরীর স্বাস্থ্য এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলা দরকার। কারুর কথায় প্ররোচিত হওয়ার সম্ভাবনা এই সময় বেশি, ধুম করে কেউ কিছু বললো আগে পিছিয়ে না ভাবে কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন, এই প্ররোচিত হবেন না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, ঝগড়া বিবাদ অশান্তি হোক, কোনো কাজ হোক, সেখানে কিন্তু আপনার স্থির চিত্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে যত স্থির থাকবে তার ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এবং কি এখানে কিন্তু যাত্রায় বিঘ্নতা, তাই শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যেখানে যাচ্ছেন টিকিট কনফার্ম হচ্ছে কি না, হোটেল বুকিং থাকছে কি না, কোনো জায়গায় দোকানে হয়তো সামান্য জিনিস কিনতে যাচ্ছেন, পাশের জেলায় দোকান খোলা আছে কি না, এইগুলো একটু মেনটেন করে এই কদিন চলবেন। এবং হাতে কানের ব্যথা বেদনা একটু আধটু এই সময় সমস্যা আসতে পারে। ইমিউনিটি অর্থাৎ আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা এনার্জি এই জাতীয় বিষয়গুলো একটু দুর্বল থাকতে পারে এই সময়। অযাচিত কারণে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে এই সময়। নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে আপনার প্রচেষ্টা এই সময় কিন্তু 100% রাখতে হবে, কিন্তু শরীর বুঝেই এগোতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল দেখে নেবেন এবং মাসিক রাশিফল নতুনটা আপডেট দেওয়া আছে দেখে নেবেন। আর সমস্যা আপনারা বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন, এখানে যোগাযোগ করতে পারেন। নিশ্চিতভাবে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি, দেখুন কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে সূর্য আপনাদের লগ্ন বা রাশিতেই অবস্থান করছিল, সূর্য এবার রাশি বা লগ্নে দ্বিতীয় যাচ্ছে। সূর্য হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, আমাদের ঘুম, শয্যাসুখ, মোক্ষ, দ্বাদশ হচ্ছে বিদেশি কানেকশান ইত্যাদি বিষয়গুলো দ্বাদশ থেকে বিচার করে, আরও অনেক কিছু আছে। এবং সূর্য কোথায় যাচ্ছে, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য ধরন কিছুটা, তৃতীয় ভাবকেও দেখা হয় এখানে, খাওয়া দাওয়া রুচি, এখানে কিন্তু মুখমণ্ডলে কিছু পাঠ দেখা হয়, পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব এগুলো দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। তো কী হতে পারে, দেখুন সূর্য প্রথমেই বলবো দ্বিতীয়ভাবে প্রথমে যাওয়ার জন্য লগ্ন থেকে সূর্যের প্রভাব কমার জন্য আপনাদের কিন্তু যারা মানসিকভাবে খুব স্ট্রেসের মধ্যে ছিলেন, আপনাদের লগ্নে গ্রহণ ছিল, মানসিকভাবে হতাশার মধ্যে ছিলেন, জেদ রাগ বেড়েছিল, সেটা অনেকটা প্রশমিত হবে। কিন্তু দ্বাদশ এবং দ্বিতীয়ের কানেকশানের জন্য দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, তো ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল। এবং অযাচিত কারণে মেডিকেল এক্সপেন্স, ফ্যামিলি এক্সপেন্স এবং আপনার জন্য বা কোনো লোন পরিশোধ করা ইত্যাদি ক্ষেত্রে কিছু খরচপাতি হঠাৎ করে বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বলই থাকবে। ঘুমের জায়গাটা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, ঘুমের জায়গাটা গত মাসের তুলনায় ভালো, কিন্তু 100% জায়গাটা তো আপনি ঘুমার সময় পাচ্ছেন না, কাজের চাপ ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা থাকছে। ফ্যামিলি রিলেটেড জায়গা, আত্মীয় স্বজনের জায়গায় কিন্তু কিছুটা দূরত্ব বাড়তে পারে। আপনার কথার কারণেই ম্যাক্সিমাম সমস্যা এই সময় আসতে পারে। বাক্যকে খুব মেপেঝুপে প্রয়োগ করবেন, টু দি পয়েন্ট কথা বলবেন, অল্প কথায় কাজ সারবেন, স্ট্রেট ফরওয়ার্ড করে কাউকে কিন্তু হার্ট করবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে
পারি যে অযাচিত প্রতিশ্রুতি এই সময় দেবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ফুড পয়জনিংয়ের সমস্যা কিছুটা থাকতে পারে। ভাইভা এক্সাম, ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে যতটা পারবেন কিন্তু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করে এই উত্তরগুলো দেবেন না। বিদেশে যাত্রায় কোনো সংযোগ, আর্থিক বিষয়ে কোনো বিদেশি যোগাযোগ, এগুলো কিন্তু আসতে পারে এই সময়। চোখের সমস্যা যারা ভোগেন তাদের ক্ষেত্রে একটু এই সময়টা খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা আসতে পারে, এই মেন প্রবলেমগুলো বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু অবগত থাকতে হবে। ডিটেলটা জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, অন্যান্য ট্রানজিটগুলো। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি যদি আপনার হয়, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে এই সময় কিন্তু সূর্য প্রবেশ করছে আপনাদের লগ্নে। সূর্য হচ্ছে একাদশের অধিপতি, প্রাপ্তির অধিপতি, আপনার যা ইচ্ছা শখ তার অধিপতি হচ্ছে সূর্য। সূর্য লগ্নে কিন্তু নিচস্থ হচ্ছে, আপনাদের লগ্ন হচ্ছে শরীর এবং অবশ্যই আপনাদের মাথা, ব্রেন, এগুলো কিন্তু লগ্ন থেকে বিচার করে। ওভারঅল একটা পার্ট, আপনাদের যদি ছকের পাওয়ার হাউস কেউ হয় সেটা হচ্ছে লগ্ন, লগ্নে সূর্য নিচস্থ। দেখুন, অহেতুক কিছু বিষয়ে কিন্তু জেদ, ইগো বাড়ার সম্ভাবনা, যেটা যেখানে না করলেই নয়, এতটা ইগোয়েস্টিক না হলেও চলতো। একটু জেদকে হালকা করলে সব সমস্যা মিটে যায়, একটা সরি বললেই সব বিষয়গুলো আপনার কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু সেটা আপনি করতে পারছেন না, কোনো না কোনো কারণে সেটার থেকে আপনি বাধা পাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু সূর্যের প্রভাবে এই সময় হতে পারে। এছাড়া কি হতে পারে, অযাচিত কারণে মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ ইত্যাদি টেন্ডেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা এবং চুল, বিশেষত চুলের সমস্যা, হেডেক, মাথার যন্ত্রণা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। প্রাপ্তিস্থান অবশ্যই শুভ হবে, কিছু ইচ্ছা শক্ত পূরণ, কিছু আপনার দীর্ঘমেয়াদী কিছু কাজে হাসিল হওয়া, কিছু আর্থিক উন্নতি, সেগুলো কিন্তু হবে। কিন্তু আপনার জন্ম মাস যদি বাংলার কার্তিক মাসে হয় তাহলে সেই ইচ্ছা পূরণগুলো পুরোপুরি মনের মতো হবে না, এটা চাইছেন ওটা হলো, ওটার বদলে ওটা পেলেন, তো এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। সূর্য লগ্নে থাকার জন্য এই সময় কিন্তু আপনার মান সম্মানের ওপর একটা ঠুনকো একটা আপনার যে একটা আবরণ সেটা কিন্তু থাকছে, সেটা দেখবেন সাংসারিক বা প্রেম সম্পর্ক ইত্যাদির ওপর কিছুটা প্রভাব বিস্তার করবে। হয়তো আগেও সেই কথাগুলো আপনার প্রেমিক প্রেমিকা, আপনার স্বামী স্ত্রী বলেছে, কিন্তু এখন যেন একটু বেশি গায়ে লাগছে, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। তবে সূর্য আপনাকে অপরচুনিটি দেবে, কিছু প্রতিষ্ঠা লাভ দেবে, কিছু উন্নতি দেবে, জীবনে কিছু গ্রোথ এই সময় দেবে, জানা শেখার উদ্দেশ্যে সূর্য কিন্তু অবশ্যই এখানে ভালো ফল প্রদান করবে। এটা কিন্তু সূর্যের একটা পজিটিভ ফল আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটা বলবো যে সূর্য লগ্নে থাকার জন্য যে সাউন্ড স্লিপ, মানে একদম সুষুপ্তি যেটা আমরা বলি, একদম চোখ বন্ধ করলাম হঠাৎ করে একদম দেখলাম সকাল হয়ে গেছে, ভোরের আলো এসে ফুটছে, তো এই যে সুষুপ্তি, যে জায়গাটা ঘুমের গভীর ঘুম, সেটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে সূর্যের এই ট্রানজিটের প্রভাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য জায়গাগুলো অবশ্যই আপনারা দৈনিক রাশিফলে ফলো করবেন। আর লোন নেওয়ার ক্ষেত্রে, ভারী অ্যামাউন্টের কোনো ধার ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং মাফিক এগোবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে মাসিক রাশিফল, আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, অন্যান্য ট্রানজিটগুলো ফলো করবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে সূর্য প্রবেশ করছে আপনাদের লগ্নের দ্বাদশে। সূর্য কি? সূর্য আপনাদের কর্মেশ, কর্মপতি, এবং সূর্য হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু এখানে পিতা পিতৃস্থানকে রিপ্রেজেন্ট করছে। সূর্য এখানে কিন্তু কোথায় যাচ্ছে? দ্বাদশ। দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, সময় অপচয়, এবং দ্বাদশ হচ্ছে শয্যা সুখ, এখানে দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা, এবং আরও হাজারো হাজারো বিষয় বিচার করা হয়, লোয়ার অর্গানের পার্ট বিচার করা হয়, চোখের কিছু পার্ট বিচার করা হয়, তো দ্বাদশে এখানে সূর্য প্রবেশ করছে। কি হতে পারে? দেখুন, ফার্স্টেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশস্থ সূর্যের যে গোচর হচ্ছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কমফোর্টেবিলিটিটা কিছুটা নষ্ট করবে। কাজের ক্ষেত্রে যাদের খুব আরামদায়ক সিচুয়েশন ছিল, দশটা পাঁচটা কাজের মাঝখানেও কিছুটা রিল্যাক্সিং ভাব ছিল, এখানে কিন্তু কাজের ক্ষেত্রে ওভার টাইম, বাড়তি টার্গেট আসছে, বা এটাও হতে পারে যে কাজের ক্ষেত্রে আপনার যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা ড্রপ করছে, যতটা আপনার কাজের ক্ষেত্রে এফোর্ট দেওয়ার কথা সেটা আপনি দিতে পারছেন না। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার অপরচুনিটি তো আছে, কিন্তু যারা অলরেডি কোনো কাজের সূত্রে বা কোনো পার্সোনাল ক্ষেত্রে বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু অযাচিত সমস্যা আসতে পারে। দ্বাদশস্থ সূর্য কিছুটা মান সম্মান হানি করায়, তো এক্ষেত্রে আমি বলবো এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু মান সম্মান হানি ন্যূনতম সম্ভাবনা কিছু জায়গায় রয়ে যাচ্ছে। সরকার, অথরিটি, গভর্নমেন্ট, পুলিশ প্রশাসন, এদের বিরুদ্ধাচরণ করলে এই সময় কিন্তু খুব একটা সুবিধা আপনি নাও করতে পারেন, সেটা খেয়াল রাখা খুব জরুরি। লোয়ার অর্গান ডিজিজের মধ্যে গাইনি সমস্যা এবং চোখের সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখা এই সময় দরকার, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর আমি এটুকু বলবো যে সূর্যের প্রভাবিত যেহেতু সময়টা এই সময় থাকছে, হট করে কিন্তু চাকরি চেঞ্জ, ধুম করে কর্ম পরিবর্তন, এগুলো কিন্তু করতে যাবে না। কাজের জায়গায় কোনো প্রবলেম এলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করুন, তারপর ডিসিশন নেবেন। ঝোঁকের মাথায় কাজ চেঞ্জ করা ইত্যাদি, সেগুলো কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। এই মুহূর্তে দেখুন লগ্নপতি আপনাদের মঙ্গল নিচস্থ হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে।
আপনারা অবশ্যই বিস্তারিত জানতে আমাদের দৈনিক রাশিফল এবং অবশ্যই মাসিক রাশিফল দেখে নেবেন, এবং শনি ট্রানজিটে আপনাদের রাশির যে ঢাইয়ার প্রভাব, লগ্নস্থ যে প্রভাব, সেগুলো কিন্তু ফলো করবেন। আর সমস্যায় আপনারা আমাদের বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন, এখানে কল করে যোগাযোগ করতে পারেন। আজই চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশি, ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে অবশ্যই আপনাদের রাশি বা লগ্নের একাদশে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তিস্থান, আমাদের আয় ভাব। অবশ্যই একাদশ থেকে আরও অনেক বিষয় বিচার করা হয়, কিন্তু মূল যে বিষয়টা বিচার করা সেটা হচ্ছে প্রাপ্তিস্থান এবং আয়ভাব। এবং সূর্য হচ্ছে ভাগ্যপতি। ভাগ্যপতি, ভাগ্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি। আপনার পরিস্থিতির নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। একাদশ এবং ভাগ্য যখন কানেকশান হয়, এখানে কিন্তু বহু ক্ষেত্রে ভাগ্যের দরজা খুলতে থাকে, কিছু অপরচুনিটি, সুযোগ কিন্তু এই সময় আসতে থাকে। তো এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। সূর্য নিচস্থ হলেও কিন্তু কিছু অপরচুনিটি, সুযোগ, কিছু জ্ঞান, কিছু প্রাপ্তি আপনার জীবনে নিশ্চয়ই আসবে। কিন্তু সূর্য যে নিচস্থ, তার প্রভাবটা কী হবে? দেখুন, নিচস্থ হওয়ার জন্য সূর্য এখানে যে প্রভাবটা আপনাকে ফেস করতে হবে, আপনি যেটা মনোমতো চাইছেন সেই মনোমতো জায়গাটা পুরোপুরি কিন্তু আপনি পাবেন না। হয়তো এটার বদলে ওটা নিতে হচ্ছে, কোনো সাবস্টিটিউট কিছু আপনাকে হয়তো তার বদলে নিতে হলো, যেটা আপনার যখন দরকার সেটা আসছে, কিন্তু সেটার যে গুণমান আপনি চাইছেন, যেটা আপনি পেলে একদম পুরোপুরি স্যাটিসফাই হতেন, সেই জায়গাটা কিছুটা কিন্তু বিঘ্নতার জায়গা থাকবে। এখানে অবশ্যই কিন্তু নবম হচ্ছে আমাদের পিতা পিতৃস্থান। একাদশে অবশ্যই সূর্যের অবস্থানের জন্য তাদের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু তাদের পার্সোনাল হেলথ বা শরীর স্বাস্থ্য, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু জেনারেলি লোন প্রাপ্তি বা টাকা ধার নেওয়া, এগুলোর ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, নিচস্থ সূর্য কিন্তু ঝোঁকের মাথায় আপনি কিন্তু হয়তো একটা আনএক্সপেক্টেড লোন নিয়ে নিলেন, যেটা হয়তো আপনার পরবর্তী ক্ষেত্রে শুদ্ধে অসুবিধে হচ্ছে, বা যেটা হয়তো আপনার শর্তগুলো ফুলফিল করছেন, আপনি একটা বড় পলিসি খুলে ফেলেন কারোর কথায়, এই জাতীয় যে নেগেটিভ ফলগুলো, এগুলো কিন্তু এই সময় বর্তাতে পারে। আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার, এবং এডুকেশান পারপাসে লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সূর্য হচ্ছে যেহেতু নবম, নবম হচ্ছে আমাদের ধর্মগুরু, এগুলো কিন্তু বিচার করা হয়, তো সেক্ষেত্রে নবমে যেহেতু এখানে সূর্যর এখানে অধিপতি, তো এখানে এটা হতে পারে কোনো ভণ্ডযোগীর পাল্লায় এই সময় কিন্তু আপনি পড়তে পারেন। কোনো কুসংস্কারের ফাঁদে পড়ে কিছু টাকা খরচ করলেন, এগুলো কিন্তু এই সময় হওয়া সম্ভব। তবে পিতার সামগ্রিক লাইফে কিছু উন্নতি, তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, সামগ্রিক কিছু উন্নতি হতে পারে। এবং সূর্য একাদশে যাওয়ার জন্য এখানে কিন্তু আমার ওভারঅল মনে হয় যে একটু যদি যাচাই করা যায়, একটু যদি পরখ করে দেখেন, কিছু বিষয়ে আপনার আধ্যাত্মিক উন্নতিও কিন্তু জীবনে এই সময় হতে পারে। তবে একাদশ স্থানে নিচস্থ সূর্য থাকার জন্য পারিবারিক অশান্তি, আপনার জামাইবাবু বা জামাতাকে নিয়ে কোনো প্রবলেম, তাদের দিক থেকে আপনার কোনো মানে সমস্যা তৈরি করছে তারা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং সূর্যের সরাসরি দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে বা সম্পর্কের বা রিলেশনশিপের ঘরে থাকছে, প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস বাড়তে পারে। ডিটেলটা জানতে আপনাদের অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখতে হবে, সঙ্গে আছে মাসিক রাশিফল এবং অন্যান্য ট্রানজিটগুলো অবশ্যই ফলো করবেন। বৃহস্পতি বকরি ভিডিওটা কিন্তু মিস করবেন না। সমস্যায় বুকিং নাম্বার দেওয়াই আছে, আপনারা কিন্তু আজই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে সূর্য নিচস্থ হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে, এবং সূর্য হচ্ছে অষ্টমের অধিপতি। অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, আমাদের লংজিভিটি, যে কোনো কিছুর কিন্তু স্থায়িত্ব বা এক্সপায়ারি বললে ভালো হয়, যেটা আপনাদের বুঝতে সুবিধা, সেটা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তো এখানে আমি এটা বলবো যে অষ্টম ভাবের অধিপতি যেহেতু সূর্য, এ কিন্তু অবশ্যই দশম ভাবে আসছে, এবং দশম ভাবে সূর্য কিন্তু জেনারেলি দিকবলি হয়, কিন্তু সূর্য যেহেতু নিচস্থ হচ্ছে তারও কিছু নেগেটিভ এফেক্ট এবং দিকবলি হওয়ার কিছু পজিটিভ এফেক্ট আপনাকে ফেস করতে হবে। কী হতে পারে? কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা হবে, এই সময় কিন্তু ভালো হতে পারে। পদোন্নতি, যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে। তবে সূর্য অষ্টমের অধিপতি হওয়ার জন্য কিছু ট্রান্সফার, আপনার চাইতে বা না চাইতে জব ট্রান্সফার, যাদের ক্ষেত্রে ট্রান্সফারেবল জব নয় তাদের ক্ষেত্রেও কাজের ধরনের পরিবর্তন, কাজের ডিউটি আওয়ার্স কিছু চেঞ্জ, কিছু ওয়ার্কলোড বেড়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা এই সময় আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কলিগস, আপনার ক্লায়েন্ট বা আপনার বস, এদের সঙ্গে কিছু ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। কোনোভাবে এই সময় কিন্তু আপনার কর্তৃপক্ষের সঙ্গে বাদবিবাদে জড়ানো উচিত নয়। যারা এখানে এলম ধরনের কাজ করে, যেখানে পাবলিক মিট করতে হয়, প্রচুর মানুষের সঙ্গে সারাদিনে দেখা সাক্ষাৎ করতে হয়, যে কোনো ক্ষেত্রে পাবলিক সেক্টরে আছেন, জনগণের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর, মানসিক জায়গাটা কিছুটা দূর আপ ডাউন করা, এগুলো কিন্তু হওয়ার প্রবণতা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। পিতা গুরুজন, এদের স্বাস্থ্যের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এবং এখানে এটা বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও কিন্তু একটু মেপে ঝুপে চলার পরামর্শ এই সময় কিন্তু আমি আপনাদের দেবো। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মেপে ঝুপে এই সময় কিন্তু পদক্ষেপ নিতে হবে। আর এখানে দেখুন, গবেষণা, রিসার্চ ইত্যাদি যারা করছেন, সূর্য নিচস্থ থাকার জন্য কিছু জায়গায় একটু বিলম্ব, ব্যাঘাত থাকতে পারে। ইভিন অকাশ বিষয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিলম্বিত ফল কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে। আদারস এই ট্রানজিটটার অন্য নেগেটিভ এফেক্ট নেই, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু ভালো হবে। যে নেগেটিভ এফেক্টটা থাকবে অষ্টমভাবে, কিন্তু কোর্ট কাচারি
কিছু বিষয় কিন্তু কিছুটা লিটিগেটেড হতে পারে। কোনো মামলা মোকদ্দমা শুনানি যদি বাংলার কার্তিক মাসে পড়ে সেই বিষয় কিন্তু আপনাদের প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। বিস্তারিত জানতে আপনারা সাড়ে সাতে যে নতুন ভিডিও আপডেট দেওয়া হচ্ছে দেখে নেবেন, দেখে নেবেন বৃহস্পতি ভক্রিক ভিডিও, মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফলটা তো দেখেই যাবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানে ফোন করে আজই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কথায় আসা যাক, মেনলি কুম্ভ লগ্ন বেশ করে আমি আলোচনাটা করছি। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। ভাগ্য মানে হচ্ছে আমাদের পরিস্থিতি, ভাগ্য নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষা, ধর্ম এটা হচ্ছে আমাদের নবম স্থান। তো এখানে পরিবার পরিজনের বিষয় দেখা হয়, এখানে পিতাকে দেখা হয়, সূর্য কিন্তু নিচস্থ হচ্ছে। এবং সূর্য কী, সূর্য হচ্ছে সপ্তমের অধিপতি। সপ্তম হচ্ছে বিবাহ, সপ্তম হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ, সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো বটেই সপ্তম থেকে বিচার করা হয়। তো সেখানে সূর্য এখানে সপ্তম পতি হিসেবে নিচস্থ হচ্ছে আপনাদের সেই নবমে। প্রথমেই বলবো সূর্য গ্রহণযোগ থেকে বেরোনোর জন্য দাম্পত্য ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যবোধ এই সময় কিন্তু ফিরবে। গ্রহণযোগ থেকে সূর্য বেরোনোর জন্য এখানে কিন্তু ব্যবসায়িক যোগাযোগগুলো অনেকটা বাড়বে। কিন্তু সূর্য যেহেতু নিচস্থ হচ্ছে পুরোপুরি ফুলফিলড হবে না আপনি যে আশাগুলো করছেন, কিন্তু আগের পরিস্থিতির তুলনায় এখনকার পরিস্থিতি অনেকটা ভালোর দিকে এগোবে। ভাগ্যস্থানে সূর্য আপনার কিন্তু ধার্মিক চিন্তাধারা, আপনার ধর্মকর্ম, আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করবে। কিন্তু সূর্য যেহেতু নিচস্থ ভাবে আছে এটা খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্রে কোনো কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়তে পারেন, কিছু ক্ষেত্রে ভণ্ডযোগীর পাল্লায় পড়তে পারেন। এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই আপনাকে কিন্তু একটু যাচাই করে বা পরখ করে এগোতে হবে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের স্বাস্থ্যের জেনারেলি উন্নতির দিকেই থাকবে যেহেতু সূর্য কেতু যোগ থেকে নবমে আসছে। তবে তাদের যে মত বা তাদের যে তার সঙ্গে যে আপনার কেমিস্ট্রি সেটা কিন্তু কিছুটা আপডাউন করতে পারে এই সময়। কিছুটা স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, বিশেষত কুম্ভ লগ্ন যাদের। এবং সূর্য যেহেতু ভাগ্যস্থানে বা ধর্মস্থানে থাকছে এখানে কিন্তু আপনার ধার্মিক চিন্তাধারা বা ধর্ম নিয়ে যেসব তর্ক বিতর্কগুলো হয় রাস্তাঘাটে যেখানে সেখানে বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়া হয়ে থাকে, তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটু আপনার ইনভলভমেন্ট থাকতে পারে। এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করেই আমি চলতে বলবো। এবং সূর্য যেখানে নবম স্থানে আছে পারিবারিক পেশাগুলোর মধ্যে যে কোনো মতামতগুলো একটু আলাদা হচ্ছে, এইগুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, নতুন ব্যবসায়িক যোগাযোগ, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তো এই হচ্ছে মোটের ওপর সূর্যের নবম স্থানে প্রবেশ এবং তার ফলাফলটা আমরা এখানে জানালাম। বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল সঙ্গে সূর্যের সঙ্গে অন্যান্য যে গ্রহের ট্রানজিট সাড়ে সাথে আপনাদের অবশ্যই শনির প্রভাব, লগ্নস্থ, বৃহস্পতির প্রভাব এগুলো কিন্তু দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই সময় এটা মাথায় রাখবেন আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি যোগাযোগ অবশ্যই আসতে পারে। তার আপনার কেমিস্ট্রিটা সূর্য যদি জন্মছকে নিচস্থ থাকে মানে আপনার কার্তিক মাসে জন্ম একটু অ্যাভারেজ থাকতে পারে, কিন্তু একে অপর অ্যাডভাইস শুনে চললে আপনাদের কিন্তু ভালোই হবে। তার জীবনে আগের মাসের তুলনায় অনেকটাই মাসে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। ডিটেল অবশ্যই ভিডিওতে দেখে নেবেন, আজই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেমে থাকলে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে প্রতিযোগিতা, আমাদের রোগভোগ, রোগমুক্তি, শত্রুতা, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি। এবং ষষ্ঠ হচ্ছে এই কর্মের কিছু ধরন, কর্মের প্রয়োগ এগুলো কিন্তু বিচার করা হয়, কর্মপ্রাপ্তি বা চলে যাওয়া এগুলো বিচার করা ষষ্ঠ থেকে। তো এখানে ষষ্ঠভাবের অধিপতি সূর্য কোথায় যাচ্ছে, অষ্টম ভাব। অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, লংজিভিটি, যে কোনো কিছু স্থায়িত্ব। তো এই ঘরে সূর্য যাচ্ছে এবং সূর্য ওখানে নিচস্থ হয়ে যাচ্ছে। কী হতে পারে, অযাচিত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। কোনো নতুন করে ঝঞ্ঝট লাইফে এলো এবং সেই ঝঞ্ঝটের মধ্যে দিয়ে আপনি কিন্তু একটা নতুন রাস্তা খুঁজে পেলেন, একটা সমাধান খুঁজে ফেলেন, কিন্তু তার আগে ঝঞ্ঝটটা আপনাকে ফেস করতে হলো, সমস্যাটা ফেস করতে হলো। এই জাতীয় বিষয়গুলো এখানে মীন লগ্নের ক্ষেত্রে বেশি বাড়তে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে ভীষণ রকম খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু নিজেদের কোনো ইউরিনারি সমস্যা থাকলে, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বা জয়েন্ট পেনের ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখা দরকার। কোর্টের কি কোনো মামলা মোকদ্দমা চলছে তাহলে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। নতুন মামলা খোলার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়, তবে আগে থেকে কোনো ঝুটঝামেলা, অশান্তি, ডিসপিউট বা মামলা মোকদ্দমা বা লোনের কোনো সমস্যা চললে সেখানে কিন্তু একটা সহজ মীমাংসা সূত্র পেতে পারেন। তবে সূর্য যেহেতু নিচস্থ আছে এক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এগুলো নিয়েই কিন্তু এগোবেন। নতুন করে পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো নয়, চলতি পার্টনারশিপে একটু পার্টনারকে সহন করে আপনাকে এগোতে হবে, একটু তার সঙ্গে মানিয়ে চলার পরামর্শ আমি ওভারঅল বিষয়ে দেবো। সূর্য যেহেতু অষ্টমভাবে থাকছে এখানে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে, মনের ভেতরে কিন্তু কিছু অন্তর্মনে আবেগ জেদ থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। আর এখানে এটা বলবো আপনার জীবন জীবিকা, সব থেকে বড় কথা স্বাস্থ্য, স্বাস্থ্যর বিষয়ে কিছু পরিবর্তন ফিল করবেন। চলতি রোগভোগ বা এখানে দেখুন ক্রনিক ডিজিজ কিছু থাকলে, মেনলি ক্রনিক ডিজিজ, আপনার হয়তো ক্রনিক ডিজিজ এখানে কিন্তু গোচর ফলে দেখা যায় না, ম্যাক্সিমামটা আপনার জন্মছক দেখতে হয়। ক্রনিক ডিজিজ থাকলে তার আবার
মাথা ছাড়া দেওয়া এবং একটা ফাইনাল একটা স্পারস্পর হওয়া, সেখান থেকে আপনি বেরোনো, এই ধরনের বিষয়গুলো কিছুটা থাকতে পারে। সব মিলে এই ট্রানজিটটা মধ্যম প্রকৃতির ফল দেবে, খুব স্ট্রং ফল দিচ্ছে না, কিন্তু কিছু ট্রান্সফার, কিছু জব চেঞ্জ, পরিবর্তন এগুলো সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। তবে এটা বলবো শত্রুর ক্ষেত্রে, এখানে সূর্য যেহেতু নিচস্থ হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো শত্রুতার সমস্যা আছে, কিন্তু শত্রুরা কিন্তু সেরকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারছে না, কেন শত্রুর যে অধিপতি সে নিজে নিচস্থ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাবো, কিন্তু এই শত্রুতার বিষয়টা চিন্তা মাথায় কিন্তু জিয়ে রাখছে, এটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দৈনিক রাশিফল, আজকের মাসিক রাশিফল তো অবশ্যই দেখে নেবেন, এবং আপনাদের যে সাড়ে সাতেই নতুন ভিডিও সেটা কিন্তু মিস করবেন না। আর অবশ্যই আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে বুকিং করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সকলে ভালো থাকবেন, দেখে নেবেন, হপকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। নমস্কার।